হারাম খেয়ে আপনি কি জাহান্নামে যাবেন? বললে কখনো সম্ভব না, আমি জাহান্নামে যেতে চাই না, আমি হালাল খেয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। জোরে কন সুবহানাল্লাহ। সুলাইমান বললেন তাহলে ফিরে যান, যে বলে আমি আটার নিতে চাই না, আটার নেওয়া কাম নাই, আপনি বাতাসের বিচার করেন। জোরে কন সুবহানাল্লাহ। বৃদ্ধা যখন বাতাসের বিচার চাইল, রাষ্ট্রীয় সম্পদ আর রাষ্ট্রীয় আটা আর নিবে না, এমন সময় দাউদ পয়গম্বর অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সব মন্ত্রীদেরকে কল করলেন, মিটিং কল করলেন, আসলেন প্রধানমন্ত্রী দাউদ আলাইহিসসালামের উপস্থিতিতে, সকলের সিগনেচার নিয়ে তাকে দিলেন তিন বস্তা আটা, তিনটা ঘোড়া। কি দিলেন? তিন বস্তা, তিনটা ঘোড়া। এবার বৃদ্ধা তিন বস্তা আটা, তিনটা ঘোড়া নিয়ে পথ চলতে শুরু করলেন। পথে মধ্যে আবার দেখা সুলাইমানের সঙ্গে। সুলাইমান বললে বৃদ্ধা বাতাসের বিচার পেয়েছে নাকি? বললে বিচার পাই নাই, এবার আর রাষ্ট্রীয় সম্পদ একা একা দেয় নাই, সব মন্ত্রীদেরকে ডেকে সকলের সিগনেচার নিয়ে আমাকে দিয়েছে তিন বস্তা আটা, তিনটা ঘোড়া। সুলাইমান পয়গম্বর বললেন ওগো বৃদ্ধা মহিলা, স্বরাষ্ট্র মন্ত্রীর সম্পদ না, খাদ্য মন্ত্রীর সম্পদ না, পররাষ্ট্র মন্ত্রীর সম্পদ না, যত মন্ত্রী আছে কোন মন্ত্রীর সম্পদ না, সব সম্পদগুলো হলো জনগণের, জনগণের কাছ থেকে না জানিয়ে তাদের ইচ্ছা মতো সিগনেচার দিয়ে আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ আপনার জন্য হালাল না, আপনি কি হারাম খেয়ে জাহান্নামে যেতে চান? কই তা আমি পারবো না, আমি এই আটা রাখলাম, ঘোড়াও রেখে দিলাম, তাহলে রাষ্ট্রীয় সম্পদের দাম আছে না নাই? হাদিসের ভিতরে দেখেছি ওই সমাজে ওই জাতি গোষ্ঠীর উপরে তখনই আল্লাহর গজব আসবে যখনই রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ জনগণের না বুঝে, নিজের বুঝে নিজের পকেটে ভরবে, জনগণের কথা তাদের খবর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তখনই আসমান থেকে গজব নাজিল হতে থাকবে, যেমন গজব এখন সিনার উপরে চলতেছে। কথা কন ঠিক কিনা? হাজার হাজার মুসলমান নরনারীদেরকে রোজা রাখার অপরাধে, নামাজ পড়ার অপরাধে, টুপি মাথায় দেওয়ার অপরাধে, দাড়ি রাখার অপরাধে হাজার হাজার মুসলমান নরনারীদেরকে চিনার ভিতরে গ্রেপ্তার করে রেখে দিয়েছে, বন্দি করে রেখে দিয়েছে। ফেসবুকের ভিতরে দেখলাম, নেটের ভিতরে দেখলাম, আজ প্রায় 15 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত 10,000 মুসলমান নরনারীদেরকে বন্দি করে রেখে দিয়েছে। নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না, রোজা রাখার অপরাধে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়, তাদেরকে শাস্তি দেওয়া হয়। আল্লাহ বললেন ও বৌদ্ধ ধর্ম অবলম্বীরা, পৃথিবীর সব থেকে হিংস্র জাতি হলো বৌদ্ধরা। কারা? সবাই বলেন, পৃথিবীর সব থেকে বড় হিংস্র জাতি হলো বৌদ্ধরা। আর বর্তমান সারা পৃথিবীতে মানুষদেরকে, মুসলমানদেরকে পশুর মতো, পাখির মতো মারা শুরু করেছে বৌদ্ধরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ও চীনার বৌদ্ধ জাতিরা, আমার মুসলমান নর নারীদেরকে 1-2 বছর না, বছর কি বছর তোরা কারারুদ্ধ করে রেখে দিয়েছিস, আমি তোদেরকে এমনিতেই ছেড়ে দিব না। গোটা চীন জাতিকে এখন আল্লাহ রব্বুল আলামিন অবরুদ্ধ করে দিয়েছে। জোরে কন সুবহানাল্লাহ। এখন মুসলমান হওয়া তো দূরের কথা, কালেমা ছাড়াও মসজিদে গিয়া সিজদা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আবার অস্ট্রেলিয়ার দিকে তাকাই, দেখেন অস্ট্রেলিয়া একটি মহাদেশ, নিজেই একটি মহাদেশ, শতকরা 9% মুসলমান, 9% মুসলমান অস্ট্রেলিয়াতে আছে। মুসলমানদের উপরে অত্যাচার করে,
মুসলমানদের উপরে নির্যাতন করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার মুসলমানদের উপরে, আমার ইমানদারদের উপরে তোরা অত্যাচার শুরু করেছিস, আমি তোদেরকে ছাড় দেব না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আগুনের দাবানল শুরু করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা দুইটা দিন নয়, দুই মাসেরও অধিক সময় অস্ট্রেলিয়ার ফায়ার সার্ভিসের একত্রিত হয়ে অস্ট্রেলিয়ার দাবানল নিভানোর জন্য চেষ্টা করেছে। সর্বশেষ যখন আর পারে না, ফায়ার সার্ভিস কর্মীরা সেই দেশের রাষ্ট্রপ্রধানকে বলল, ওগো আমাদের রাষ্ট্রপ্রধান, ওগো আমাদের রাজা, আমাদের পক্ষে আর সম্ভব নয়, এখন দেখেন সংখ্যালঘু মুসলমানদের দ্বারা কিছু করা যায় কি না। মুমিনের ডাক শুনে কে চিৎকার দিয়ে বলেন, মুমিনের ডাক শুনে কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তনু মানে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন আমাকে ডাক দিলে আমি ডাক শুনি, কথাটা কার? আল্লাহ বললেন, উদুউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি যদি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তুমি আমাদের কাছে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দেওয়ার জন্য প্রস্তুত আছি। মুসলমানদেরকে ডাকা হলো, মুসলমান ধর্মীয় নেতাদেরকে ডাকা হলো, তাদেরকে বলল, আমাদের পক্ষে সম্ভব হলো না অস্ট্রেলিয়ার দাবানল নিভানোর, এখন দেখো তোমরা কিছু করতে পারো কিনা। মুসলমান ধর্মীয় নেতারা একত্রিত হলেন, একটি ময়দানের ভিতরে তারা নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঁচু করে দোয়া করলেন, আল্লাহ যে অস্ট্রেলিয়া আমাদের কোনো অস্তিত্ব নাই, যে অস্ট্রেলিয়া আমাদের কোনো কর্তৃত্ব নাই, যেখানে আমরা মানবতার জীবন যাপন করি গো আল্লাহ, সেই অস্ট্রেলিয়ায় আমাদের উপরে ভরসা রেখেছে নাস্তিকেরা, আমাদের উপরে ভরসা রেখেছে কাফেররা, ও আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, আমাদের ডাক তুমি শোনো। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ শেষ করলো, এক থেকে দেড় ঘন্টার ভিতরে অস্ট্রেলিয়ার জমিনে বৃষ্টি নাজিল করে দিলেন আমার আল্লাহ। বৃষ্টি নাজিল হয়ে গেল, অস্ট্রেলিয়া শীতল হয়ে গেল, তারা আগুন থেকে মুক্ত হয়ে গেলেন, আবার মুসলমানদের উপরে অত্যাচার শুরু করে দিল। আল্লাহ বললেন, অস্ট্রেলিয়ার মানুষেরা, ও আমার শত্রুরা, আমি আমার মুসলমান আমার মুমিনদের দিকে তাকিয়ে তোদেরকে রক্ষা করেছিলাম, এরপরও আমার মুমিনদেরকে তোরা রক্ষা করলি না, যা আগে আগুন দিয়া তোদেরকে আমি শেষ করেছি, এবার বন্যা দিয়ে আমি তোদেরকে শেষ করে দিব। এখন অস্ট্রেলিয়ায় বন্যা উঠে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছু করতে পারেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে একশ্রুত ক্ষমতার অধিকারী তিনি, সেই আল্লাহকে আমরা বিশ্বাস করি। কথা বলেন, সবাই বিশ্বাস করে না। এই যে আমাদের দেশে কয়েকদিন আগে এক মহিলা গায়িকা, নাম হলো রীতা, নাকি রীতা, শরীয়ত বয়তী রীতা, ইনি বলছে যে আল্লাহ একটা বড় শয়তান। জোরে কর না উযুবিল্লাহ। কি বলেছে? আল্লাহ বড় শয়তান। আর ও বলছে এই শয়তানটাকে সাইজ করার জন্য আমি যথেষ্ট। ইউটিউব খুলে দেখেন, এ বলছে যে আল্লাহ হলো বড় শয়তান। যুক্তি দিয়েছে এর ভিতরে, কি যুক্তি জানেন? যুক্তি হলো যে আদমকে বলল, আদম তুমি জান্নাতে থাকো। কোথায় থাকো? জান্নাতে থাকো, আর ওই গাছটির কাছে যেও না, ওখানে গেলে তুমি জালিম হয়ে যাবে।
আর শয়তানকে বলে দিল তুমি আদমকেও ছেড়ো না, আদমের পাশে থাকো, পাশে লাগো। তাহলে উনি যুক্তি দিয়েছেন যে আদমকে বলল তুমি ওই গাছের নিকটে যেও না, আর শয়তানকে বলল তুমি ওর ধোঁকা দাও। তাহলে এক মুখে দুই কথা বলল, আর এক মুখে দুই কথা যারা বলে তারা হলো মুনাফিক। কত বড় যুক্তি দেখেছেন, শয়তানের তো সবসময় শয়তানি যুক্তি থাকে, কথা বলেন ঠিক কিনা? শয়তানের সবসময় কি থাকে? শয়তানি যুক্তি থাকে। আজকের সারা বাংলাদেশে কিছু শয়তান মার্কা টুপি দাড়িওয়ালারা, কিছু শয়তান মার্কা টুপি দাড়িওয়ালারা, এরা বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? শয়তান বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। শয়তান বলছে যে বাংলাদেশে যে এত বড় শয়তান আছে, আমাদের চেয়ে বড় শয়তান, আমাদের জানা ছিল না এই বড় শয়তান হলো আমাদের মতো টুপিওয়ালারা, এদেরকে রেখে গিয়েছে বাংলাদেশে, আর এরা এখন চীন অস্ট্রেলিয়া আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে। কারণ বাংলাদেশে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। শয়তান বলছে যে বাংলাদেশে যাওয়ার আমার কোনো প্রয়োজন নাই, কারণ বাংলাদেশে আমার থেকে বড় শয়তান আছে, কথা বলেন ঠিক কিনা? আমি আলেমদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, তাদেরকে ভালোবাসি। আগে সাধারণ মানুষ আমাদের কাছে দোয়া চাইতো যে হুজুর আমাদের হেদায়েতের জন্য একটু দোয়া করেন, আর এখন সাধারণ মানুষ আলেমদের হেদায়েতের জন্য দোয়া করে, কথা বলেন ঠিক কিনা? যারা সত্য পথে চলে, সত্য পথের বাধা হয়ে দাঁড়ায় আপন লোক, কথা বলেন ঠিক কিনা? আপনাদের কারো বাড়িতে একটা মেয়ে থাকবে, মেয়ে বিবাহ দিবেন, ছেলে পক্ষ আসবে, আপনার বাড়ি থেকে একটু দূরের একজনের কাছে জিজ্ঞাসা করবে মেয়েটা কেমন, সে বলবে আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু আপনার ঘরের সঙ্গে যার ঘর লাগানো তার কাছে জিজ্ঞাসা করবে, আপনার ঘরের কাছে যার ঘর ওই লোকটার কাছে যখন জিজ্ঞাসা করবে মেয়েটা কেমন ছিল, দেখবেন ও বলবে মেয়েটা ভালো সুবিধা না। তাহলে ঘরে আগুন দিল কে? আপন লোক না? আজকের আলেমদেরকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর আলেমরা লেগে গেছে, কথা বলেন ঠিক কিনা? দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবীর ইতিহাসে কোন নেতা, কোন নেত্রী, কোন আলেম এত লোকের সমাগম দেখাইতে পারে নাই যত লোক এসেছে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত মুফাসসির আল্লামা মিজানুর রহমান আজহারীর মাহফিলে, কথা বলেন ঠিক কিনা? বাতিলের মাথার টনক নড়ে গেছে যে এই যুব সমাজ যখন তার পক্ষে চলেছে, তার অনুসরণ করা শুরু করেছে, যদি এই যুব সমাজকে আমরা তার থেকে মাহরুম করতে না পারি তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের চেয়ার থাকবে না, একে থামানো দরকার, কথা বলেন ঠিক কিনা? আলোচনার যে লাইট আমি ছিলাম মনে আছে তো, কোথায় রাখছিলাম বলেন তো? আটা, অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদ নিজের পকেটে ভরবে, ও মনে করবে যে আমার সম্পদ আমার পকেটে ঢোকাচ্ছি, আসলে কিন্তু রাষ্ট্রীয় সম্পদ, কথা বলেন ঠিক কিনা? চুরি হচ্ছে না রাষ্ট্রীয় সম্পদ? হিসাব আছে? হিসাব আছে? নাই। ইচ্ছা মতো একজন চোর চুরি করলে আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহু, চোরের হাত কাটো, কি কাটতে হবে? হাত কাটতে হবে। একজন চোর কয় টাকা চুরি করে? দশ হাজার টাকা, বিশ হাজার টাকা, একটা মোবাইল, একটা সাইকেল, একটা মোটরসাইকেল, তার বেশি তো না। আর আমার দেশে এমন একজন মন্ত্রী আছে যে মন্ত্রী শুধু বিদ্যুতের বিল বাজেট হওয়ার পরে একদিনে বিশ কোটি টাকা লুট করেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে হাত কাটতে হলে কার আগে লাগবে, কার কাটা লাগবে আগে? রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ আপনি চুরি করলেন, আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করা লাগবে, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর নবীজির একজন সাহাবী বিশ্ব নবীর তিনজন খাদেম ছিলেন, জোরে বলেন কয়জন? একজন ছিলেন তার পালক পুত্র যায়েদ, দুই নম্বরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বরে একজন সাহাবী ছিলেন খাদেম, এই সাহাবীর নাম ছিল কারকারা। কি নাম? কারকারা। জোরে বলেন কি নাম? কারকারা। এই কারকারা বিশ্ব নবীজির মোজ ছোট করে দিত, বিশ্ব নবীজির জুতা পরিষ্কার করে দিত, বিশ্ব নবীজির নখ কেটে দিত, বিশ্ব নবীজির ওজোর পানি এনে দিত। এই কারকারা যখন ইন্তেকাল করলেন, বিশ্ব নবী যখন জানাজায় দাঁড়িয়ে গেলেন, হযরতে জিব্রাইল নাজিল হয়ে গেল। জিব্রাইল এসে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কারকারার জানাজায় অংশ গ্রহণ করবেন না, কারকারার জানাজা নামাজ আপনি পড়াবেন না, কারণ এই কারকারা হলো চির জাহান্নামী। বিশ্ব নবী কাঁদলেন আর বললেন, আল্লাহ, যে কারকারা আমার নখ কেটে দিত, যে কারকারা আমার জুতা পরিষ্কার করে দিত, যে কারকারা আমার জামা পরিষ্কার করে দিত, যে কারকারা আমাকে খেদমত করত, এই কারকারা যদি জাহান্নামে যায়, জান্নাতে যাবে কে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কারকারার বাড়ির ভিতরে যান। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে কারকারার বাড়ির ভিতরে ঢুকলেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ঘরের ভিতরে ঢোকেন। তার ঘরের ভিতরে ঢুকল, ঘরের ভিতরে ঢুকে দেখে কারকারার ঘরের ভিতরে একটি শেরওয়ানি, একটি আভা। দেখেছেন না বক্তরা গায়ে দেয় একরকম কালো পোশাক, বিভিন্ন রঙের পোশাক দেখেছেন না, চিকচিক করে আবার স্বর্ণের মতো, এটাকে বলা হয় আভা। বিশ্বনবী তার ঘরের ভিতরে ঢুকলেন, দেখলেন একটা আভা, যে আভাটা কারকারা তাবুকের যুদ্ধের ময়দান থেকে চুরি করে নিয়ে এসেছিল। কোথা থেকে? তাবুকের ময়দান থেকে নিয়ে এসেছিল। বিশ্বনবী আভাটা দেখে, শেরওয়ানিটা দেখে চিনতে পারলেন, তো তাবুকের ময়দানের সেই পোশাক। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে আল্লাহর দরবারে দরখাস্ত করে বললেন, আল্লাহ, তাবুকের ময়দানের সম্পদ নিয়ে এসে কারকারা, আমি কারকারার সব কিছু মাফ করে দিলাম, আমি কারকারার উপরে খুশি থাকলাম। ওগো আল্লাহ, আপনি কারকারার উপরে খুশি হয়ে যান, আপনি কারকারার জিন্দিগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ বললেন, ওগো আমার হাবিব, ওগো আমার নবী, কারকারার যে সম্পদ, যে শেরওয়ানি, যে আভাটা চুরি করেছে, এই আভাটা আপনার না, এই আভাটা হলো জনগণের টাকার কেনা রাষ্ট্রীয় সম্পদ। আর ওই কারকারার যদি মাপ চাইতে হয়, সমস্ত জনগণের কাছে মাপ চাইতে হবে, নাইলে কারকারার মাপ হবে না। কারকারা চির জাহান্নামী হয়ে গেলে, তাহলে রাষ্ট্রীয় সম্পদ যারা চুরি করে, চুরি করে যারা মারা গেছে, এরা কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন জান্নাতি না জাহান্নামী, আরো জোরে জান্নাতি না জাহান্নামী। যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে বাড়ি করলো, গাড়ি করলো, বিদেশে বাড়ি করলো, বিদেশে ব্যাংক ব্যালেন্স করলো, জনগণের খবর নিল না, এমন অবস্থায় যারা মারা যাবে, তারা কি জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন জান্নাতি না জাহান্নামী। তুমি জনগণের সম্পদ লুণ্ঠন করেছো, কারণ আল্লাহ বলছেন হাক্কুল্লাহ, তুমি যদি আল্লাহর হক নষ্ট করো, আল্লাহ মাফ করতে পারে। হাক্কুল ইবাদা, তুমি যদি বান্দার হক নষ্ট করে দাও, বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার মাফ না করবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। কথা কোন ঠিক কিনা? তাহলে যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে গাড়ি করলো, বাড়ি করলো, মারা গেল, জনগণের কাছে মাপ চাইল না, এরা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন জান্নাতি না জাহান্নামী। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জনগণের কাছে মাপ চাইবে কয়জনের কাছে? যদি তাদেরকে মাপ চাইতে হয় সংবাদ সম্মেলন করে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মাপ চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যতক্ষণ পর্যন্ত যারা রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ লুট করেছে, এই সমস্ত নেতা কর্মীরা যতক্ষণ পর্যন্ত জনগণের কাছে মাপ না চাইবে, অতক্ষণ পর্যন্ত তাদের মাপ হবে না। কথা বলেন ঠিক কিনা?
কারকারা জাহান্নামী হয়ে গেল। এরপরে আসুন ইমামুন আদিলুন ন্যায় বিচারক, মনে আছে তো ইমামুন আদিলুন ন্যায় বিচারক হযরত দাউদ আলাইহিস সালাত ওয়াস সালাম বৃদ্ধাকে দিলেন তিন বস্তা আটা তিনটা ঘোড়া, চলে গেলেন দাউদ সুলাইমানের সঙ্গে পথে মধ্য দেখা, মনে আছে তো। সুলাইমান বললেন এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা কোনো মন্ত্রীর সম্পদ না, এটা রাষ্ট্রপতির সম্পদ না, এটা খাদ্যমন্ত্রীর সম্পদ না, যাও তুমি সম্পদ ফিরিয়ে নিয়ে যাও। চলে গেলেন বৃদ্ধা দাউদের দরবারে, গেলেন ওগো আল্লাহর পয়গম্বর দাউদ, এটা তো রাষ্ট্রীয় সম্পদ, তোমাদের একা সম্পদ না, আমি নিতে পারবো না, আমি বাতাসের বিচার চাই, বাতাসের বিচার করো। আল্লাহর পয়গম্বর দাউদ তার স্ত্রীকে ডেকে বললেন ওগো প্রাণের স্ত্রী, আমি রাষ্ট্রীয় সম্পদ আর দেব না, আমার নিজের যে সম্পদ আছে এই সম্পদ থেকে এই বৃদ্ধা মহিলাকে পাঁচ বস্তা আটা দাও আর পাঁচটা ঘোড়া দাও। পাঁচটা পাঁচ বস্তা আটা দিল, পাঁচটা ঘোড়া দিল। এবার বৃদ্ধা মহিলা খুশি মনে বাড়ির দিকে রওনা করলেন, আর মনে মনে সিদ্ধান্ত নিলেন আগে যে পথে ছিলাম ওই পথে আর যাব না, কারণ যুবকের সাথে যদি আবার দেখা হয় আটা আমার বাড়ি যাবে না, ঘোড়াও বাড়ি যাবে না। এবার বৃদ্ধা মহিলা অন্য পথ দিয়ে চলতে শুরু করেছে। সুলাইমান দূর থেকে লক্ষ্য করে দেখে যে বৃদ্ধার মনের ভাব ভালো না, তার অবস্থা ভালো না, সুলাইমানও ওই পথের মাঝখানে যেয়ে দাঁড়িয়ে বৃদ্ধা এই পাশে যখন গেল পথে মধ্যে যেই দেখে যে যুবক সুলাইমান দাঁড়িয়ে আছে, বৃদ্ধা কয় বাবা তুমি এখানেও আসো, কয় এখানেও আসো, বললে ও বৃদ্ধা মা আমি এখানেও আসি। এবার বলেন আপনি বাতাসের বিচার পেয়েছি? বৃদ্ধা বলল না বাতাসের বিচার আমি পাই নাই, তবে এবার আর জনগণের সম্পদ দেয় নাই, দাউদ পয়গম্বর তার নিজের তহবিল থেকে আমাকে দিয়েছে। সুলাইমান বললেন এটা হতে পারে না, তিনি যে রাষ্ট্রীয় অর্থ পায় বেতন পায়, এই বেতন দিয়ে তার নিজের খোরাকি মেটে না, অবসর টাইমে তিনি টুপি সেলাই করেন, টুপি বনে, এই টুপি বুনে কিছু অর্থ উপার্জন করেন, তা দিয়ে তার সংসার কোন রকম চলে। আর এই যত সম্পদ তোমাকে দিয়েছে দাউদ পয়গম্বরের ১৫টা ছেলে, তার সর্বশেষ ছেলে হলো, ছোট ছেলের নাম হলো সুলাইমান, যার বয়স হলো ১২ বছর। কয় বছর? তখনও সুলাইমান পরিচয় দেয় নাই যে আমি সুলাইমান, ফিরে যাও, এই সম্পদ দাউদ নবীর সম্পদ না, এই সম্পদ হলো তার ১৫টা সন্তানের সম্পদ, ১৫টা সন্তানের সম্পদ দাউদ নবী তো একা দিতে পারে না, এটা তো হালাল হবে না হারাম হবে, ফিরে যাও। বৃদ্ধা মহিলা এবার মনটা খারাপ করে আবার দাউদ পয়গম্বরের কাছে আসতেছে। যখন বৃদ্ধা আবার আসলেন দাউদ নবীর কাছে, দাউদকে বললেন ওগো আল্লাহর পয়গম্বর দাউদ, আমি সম্পদ চাই না, কারণ এটা তো তোমার সম্পদ না, তুমি টুপি সেলাই করো কিছু টাকা পাও, রাষ্ট্রীয় ভাবে কিছু বেতন পাও, তাতে তোমার সংসার চলে না, এই সম্পদ তুমি আমাকে যা দিয়েছো এগুলো তো তোমার সব ১৫টা ছেলের কামাই, ১৫টা ছেলের কামাই আমি নেব না, আমাকে বাতাসের বিচার করা লাগবে। দাউদ পয়গম্বর বললেন ও বুড়িমা, যতবার আমি তোমাকে আটা দিয়েছি সম্পদ দিয়েছি ততবার তুমি খুশি মনে নিয়েছো, পথে মাঝে পথে মাঝখান থেকে তুমি আবার ব্যাকে এসেছো, বড় তোমার পিছনে কোন গুরু আছে, এই গুরু কে আনা লাগবে? বলিবা বলে আমি তো চিনি না এক যুবক, বলে তাকে আনা লাগবে। বৃদ্ধা মহিলা চলে গেলেন, বুড়িমা চলে গেলেন, যে বলছে ও যুবক এতক্ষণ তুমি আমাকে বারবার পাঠিয়েছো ফেরত দিয়েছো, এবার তোমারে যাওয়া লাগবে। সুলাইমান বললেন এইটাই তো আমি চাচ্ছিলাম, জোরে কান সুবহানাল্লাহ। সুলাইমান বলে আমি তো এই সুযোগ চাচ্ছিলাম, এই চামচামুনিতে চাচ্ছিলাম। সুলাইমান পথ চলতে শুরু করলেন, যখন দাউদের দরবার পর্যন্ত গিয়েছেন, দূর থেকে দাউদ আলাইহিসসালাম লক্ষ্য করে দেখে ওই যুবক আর কেউ না, তার ১২ বছরের ছোট ছেলে সুলাইমান। দাউদ কয় বাবা তাহলে তুমি এই কাম তুমি করো, কয় বাবা
একাম আমি করি না তুমি না জুম্মার খুতবাই বলেছিলে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদ ন্যায় বিচার করতে হবে ন্যায় বিচার না করলে তুমি তাকে ছাড় দিবা না ও বাবা তুমি এই মহিলা যতবার তোমার কাছে বাতাসের বিচার নিতে এসেছে একবারও বাতাসের বিচার তুমি করো নাই বরং রাষ্ট্রের সম্পদ বুড়িমাকে দিয়ে বিদায় করেছো ও বাবা বলো রাষ্ট্রের সম্পদ তুমি জনগণের কাছ থেকে খবর না নিয়ে না অনুমতি নিয়ে তুমি বৃদ্ধাকে মহিলাকে দিয়েছো এটা অন্যায় না ন্যায় কথা বলেন এটা ন্যায় না অন্যায় সুলাইমান বলল বাবা এতক্ষণ তুমি অন্যায় কাজ করেছো দাউদ পায়গম্বর বলে বাবা বাতাসের বিচার করা যায় নাকি বলছে বলল কি করা যায় না বলো তাহলে তুমি করো বাতাসের বিচার এরপরে দাউদ বল সুলাইমান বলছে বাবা গদিতে থাকবা তুমি আর আমি থাকবো জনগণের কাতারে এ বিচার তো হতে পারে না গদি ছাড়ো বিচার হবে সুলাইমান পায়গম্বরের জন্য চেয়ার ছেড়ে দিলেন গদি ছেড়ে দিলেন সুলাইমান চেয়ারে বসলো গদির উপরে বসলো ডান পাশে দাউদ পায়গম্বর বসা সুলাইমান বললেন বাবা তুমি আমার পাশে থাকলে বিচার সঠিক হবে না কারণ আমলারা যদি পাশে থাকে দলীয় আমলারা যদি পাশে থাকে ওই জজ সাহেব কোনোদিন ন্যায় বিচার করতে পারে না সুলাইমান বলল বাবা তুমি নামো মঞ্চ থেকে নামো স্টেজ থেকে নামো জনগণের কাতারে যাও এরপরে আমি রায় দেব জোরে কন সুবহানাল্লাহ দাউদ পায়গম্বর জনগণের কাতারে চলে গেলেন সুলাইমান পায়গম্বর চেয়ারটা দখল করে নিলেন এরপরে দাউদ পায়গম্বরকে বলল বাবা ওই যে দূরে দেখা যায় একটা বাক্স কি দেখা যায় বাক্স দেখা যায় বাক্সর ভিতরে তিনটা দুইটা বর্ণনা এসেছে কোন কোন বর্ণনায় ওর ভিতরে দুইটা জিনিস আছে কোন কোন বর্ণনায় ওর ভিতরে তিনটা জিনিস আছে দাউদ সুলাইমান বললেন ওগো বাবা ওই বাক্সের ভিতরে দুইটা তিনটা জিনিস আছে একটা হলো ওর ভিতরে একটা আংটি আছে কি আছে একটা আংটি আছে দুই নম্বরে ওর ভিতরে একটা কিতাব আছে তিন নম্বরে ওর ভিতরে একটা চাবুক আছে ওইগুলো আমাকে দাও এরপরে আমি বিচার শুরু করব জোরে কন সুবহানাল্লাহ কারণ পৃথিবীতে যত নবীরা এসেছে এই পৃথিবীতে যত নবীরা এসেছে সকল নবীরা বিচার করেছে কি দিয়া তাদের উপরে যে আসমানি কিতাব এসেছে সেই আসমানি কিতাব দিয়ে তারা বিচার করেছে সুতরাং তারা প্রমাণ করে দিয়েছে আল্লাহর তরফ থেকে নাজিলকৃত কিতাব ছাড়া সঠিক বিচার হয় না আজকের তোমরা যারা বিচার করো কোরআন দিয়া বিচার করো না কোরআন দিয়া যদি বিচার করতে আলেমেরা কারাগারে থাকতে পারত না আপনাদের সাতক্ষীরার একজন আলেম জবরদস্তি আলেম মাওলানা আব্দুল খালেক চেনেন এই লোকটাটা চেনেন আহা কত সুন্দর নুরানি চেহারা দীর্ঘ 56টা দিন আমার যশোরের কেন্দ্রীয় কারাগারের ভিতরে দুইজন একত্রিত ছিলাম হুজুরের সঙ্গে কথা বলতা হুজুর শুধু বলতো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো দুনিয়ার কোনো মানুষকে ভয় করো না কারণ দুনিয়ার কোন মানুষ তোমাকে নিরাপত্তা দিতে পারে না জোরে বলেন ঠিক কি না দীর্ঘ 56টি দিন হুজুরের সঙ্গে কাটিয়েছি এই কোরআনের জন্য রাত্র যখন একটা বাজে প্রোগ্রাম সেরে শীতের দিনে বাসায় ফিরেছি রাত দেড়টার সময় এসে মামারা বলছে হুজুর চলেন যেতে হলো আমার মনিরামপুর থানায় 57 জনের নামে মামলার ওয়ারেন্ট হলো 67 জনের নামে মামলার ওয়ারেন্ট হলো তার নাম ভিতরে এক নম্বর এই অধম জীবনে কোনোদিন সচক্ষে বোমা দেখি নাই জীবনে কোনোদিন সচক্ষে বোমা দেখি না আর বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আমাকে এক নম্বর করে 56টা দিন জালিমের কারাগারের ভিতরে রেখে দিল 56টা দিনের প্রোগ্রাম আমি একটাও করতে পারলাম না যারা এই 56টা দিন
কোরআনের আলোচনা থেকে কোরআনের হক কথা থেকে বিরত রাখ। ওরা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ওরা জান্নাতি না জাহান্নামী? চিৎকার দিয়ে বলেন জান্নাতি না জাহান্নামী। কারণ আমার বিশ্ব নবীকে সাড়ে তিনটা বছর সিহাবে আমিরের কারাগারের ভিতরে অবরুদ্ধ করে রেখেছিল। বিশ্ব নবীকে সপ্তাহে মাত্র দুইখানা রুটি, সপ্তাহে দুইখানা রুটি, কয়েকটা খুরমা খেজুর আমার নবীকে খেতে দিতে। খোদার যন্ত্রণায় পিপাসার কাতরতায় সাহাবিরা ওই বিশাল এরিয়া জুড়ে সিহাবে আমিরের কারাগারে বিশাল এরিয়া জুড়ে বাবলা বাগান ছিল। এই বাবলা গাছের পাতা চিবাই খেয়ে খেয়ে তাদের খোদা নিবারণ করতেন, তৃষ্ণা নিবারণ করতেন। সাহাবিদের মুখ থেকে খেজুরের কাঁটা, আপনার বাবলার কাঁটা ফুটে ফুটে শরীর থেকে রক্ত, জবান থেকে, মুখ থেকে রক্ত জমিনে পড়ত। আল্লাহর নবী উঠে দাঁড়াতে পারতেন না। আল্লাহর নবী সাহাবে আমিরের কারাগারের ভিতরে পড়ে গেলেন, আর উঠে দাঁড়াইতে পারে না, বসতে পারে না, হাঁটতে পারে না, কোনো কিছু করতে পারে না। এই নবীকে মুক্ত করে কাবার চত্বরে যখন আসলেন, এই নবীকে যারা মুক্ত করেছিল তারা ছিল কাফের। তারা ছিল কি? তারা ছিল কাফের। আমি নাম এখন বলতে পারবো না, আলোচনা অনেক লম্বা। পাঁচজন কাফের একত্রিত হয়ে বিশ্ব আবু জেহেলকে বললো, আবু জেহেল তুমি যদি বিশ্ব নবীকে মুক্ত না করো, মোহাম্মদকে যদি তুমি মুক্ত না করো, তাহলে আমরা তোমার পাঁচজন প্রধান সেনা তোমারে কিন্তু আস্ত রাখবো না। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে কাফেররা নবীর ভালোবাসা বুঝলো, কাফের নবীর ভালোবাসা বুঝলো। আজকের মুসলমানেরা মুসলমানের ভালোবাসা বুঝলো না, নবীর আদর্শ বুঝলো না, নবীর ওয়ারিসদের মহাব্বত বুঝলো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরা কাফের থেকে ছোট না বড়? কথা বলেন, কাফের থেকে ছোট না বড়? দাউদ পায়গম্বর জনতার কাতারে চলে গেলেন, মনে আছে? দাউদ পায়গম্বর জনগণের কাতারে চলে গেলেন। এবার বলল, বাবা ওই বাক্সের ভিতরে তিনটা জিনিস আছে, এক নম্বরে হলো আংটি, দুই নম্বরে হলো একটা কিতাব, তিন নম্বরে হলো চাবুক। বাবা ওইগুলো দাও, আমি ওই কিতাব দিয়ে, আল্লাহর আসমানি কিতাব দিয়ে বিচার ফাইসাল্লা করবো। জোরে কান সুবহানাল্লাহ। দাউদ পায়গম্বর যখন আংটি দিলেন, সুলাইমান বলল, বাবা আংটিটা খালি খালি দিলে হবে না, আমি যে রাজার চেয়ারে বসবো এজন্য আংটিটা তোমার আমার হাতে পরাই দেওয়া লাগবে। জোরে কান সুবহানাল্লাহ। আংটি পরাই দিল। সুলাইমান বলল, তাহলে এবার সিল মোহর আমার হাতে, কিতাব দাও। কিতাব নিল, কিতাব নিয়া কিতাব দিয়ে বিচার করবে। সুলাইমান বলল, বাবা চাবুক আছে, চাবুক দাও। চাবুক দিয়া যদি অপরাধীর সাজা হয়, ওই চাবুক দিয়া পিটাইতে পিটাইতে তারে বিদায় দেব। জোরে কান সুবহানাল্লাহ। এবার সুলাইমান আংটি হাতে ভিতরে নিলেন, তিনটা ঘা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, বাতাস ঘুরতে শুরু করে দিল। জোরে কান সুবহানাল্লাহ। কি করলো? বাতাস ঘুরতে শুরু করে দিল। দাউদ পায়গম্বর জনগণের কাতার থেকে বলে, বাবা সুলাইমান বাতাস ঘোরে কেন? সুলাইমান বলল, বাবা গদি ঘুরলে বাতাসও ঘোরে, চেয়ার ঘুরলে রায়ও ঘোরে, এদিকে চেয়ার ঘোরার আগে রাজাকারের তালিকা ঘুরে গেছে। জানেন আপনারা? জানেন 1000-এর বেশি রাজাকারের তালিকা হয়েছিল। তার মধ্যে যাদের বিচার করতেছিল আমাদের মতো হুজুর যারা ছিল, তারা মাত্র 37 জন। কয়জন? 37 জনের ভিতরে 24 জন 25 জন মারা গেছে। আছে কয়জন? আছে কয়জন? 12 জন। সোনালী ধানের শীষে জিয়া তুমি আছো মিশে, এই দলে রাজাকারের সংখ্যা আছে 1024 জন, 1025 জন। আর যারা রাজাকারের বিচার করতেছে এদের দলে আছে 8961 জন। কয়জন? আরে কথা বলেন না কেন, কয়জন? 9000 মত, প্রায় 10, 9000, প্রায় 9000।
এখন বলেন তো অপরাধী কারা, সাথে সাথে রাজাকারের তালিকাটা বন্ধ আছে আর আর নাই, বন্ধ হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে। কারণ যাদের পক্ষে আল্লাহ থাকে, যারা